সম্প্রতি রাজাকারের উত্তরসূরি কর্তৃক লালমনিরহাটে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন। মোস্তাফিজুর রহমান মোস্তফার তথ্যচিত্রে একটি প্রতিবেদন। সম্প্রতি রাজাকারের উত্তরসূরি কর্তৃক লালমনিরহাটে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে হাতিবান্ধা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। মঙ্গলবার লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক রোকনুজ্জামান সোহেল এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার, সিন্দুরনা ইউনিয়ন কমান্ডার ফজলুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব আবুল কালাম, মনিরুল ইসলাম পল্লব প্রমুখ। মানববন্ধনে উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।